হবে, শান্তনুদাকে আমরা চিনি। হ্যালো শান্তনুদা। তো দেখি শান্তনুর জন্য, শান্তনুদার জন্য একটু ওয়েট করি। শান্তনুদা চলেও এসেছে। হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছিস? একদম তুমি শুনতে পাচ্ছ তো? ছবি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার আস্তে আসছে ভয়েসটা। আস্তে আসছে? আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি না। হ্যালো, আস্তে আসছে। দাঁড়ানোই আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে তাহলে আমি শুনতে। এবার শুনতে পাচ্ছো? জানো যে একটুখানি তোমার একটু ছোটবেলা থেকে তোমার জানি একটুখানি তুমি কোথায় থাকতে ছোটবেলায়? আমি ছোটবেলায় এখন যেখানে আছি, আমি মানে এই পাড়াতেই মানুষ হই। মানে ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। এখানে এখানে মানে মাঝে আমরা একটা সময় জন্য মানে মাঝে আমাদের যে বাড়িটা যে থাকতাম সেটাতে প্রমোটিং হয়। আমরা বালিগঞ্জের দিকে একটা জায়গায় ক্রিকেট হয়েছিলাম, আবার তারপর চলে আসি। তো আমার কলেজ জীবনটা মোটামুটি ভাবে এখান থেকে কেটেছে। আবার যখন মাস্টার্স করেছি তখন আমি ওই দিকটা ছিলাম, মানে যখন বালিগঞ্জে ছিলাম মানে অন্য বাড়িতে। আমি বলছি ধরো তুমি ছোটবেলাটা একটুখানি তোমার একটা শুনি, ছোটবেলা থেকে তুমি কি করে আর্ট কলেজ অব্দি আসলে? আর্ট কলেজ অব্দি আসা মানে আমি একদম ছোটবেলা থেকে ছবি আঁকতে তো ভালো লাগতো। সেটা তো মানে ছোটবেলার আঁকাটা যেরকম হয়, ধর ওই পড়ার মানে পড়াশোনার খাতার পেছনের পাতাতে ছবি আঁকতাম ফাঁকি মেরে আর কি। আর সেগুলো ওই ঠাকুর দেখতে গেলাম, দুর্গা ঠাকুরের ছবি, তারপর ওই অরণ্যদেব, এই জাতীয় যা মানে যেরকম আঁকে মানে ছোটবেলায় যেগুলো আর কি প্রিয় সাবজেক্ট হয় সেইগুলো আঁকতাম টাকতাম। তারপরে একটা সময়ের পরে আমি মানে বালিগঞ্জ শুরু হচ্ছে আর কি, যার ভবানীপুর শেষ হচ্ছে, বালিগঞ্জ শুরু হচ্ছে এই এলাকাটা দক্ষিণ কলকাতায়। তো ওই এরকম নিজেই আঁকতাম। তো তারপরে আমাকে বাড়ি থেকে একবার মানে পাড়ার একটি আঁকার স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তো সেখানে কিছুদিন আঁকা টাকা শিখেছিলাম। তো শেখার পর একটা ছেদ ঘটে, তারপরে যথারীতি ওই মানে মাধ্যমিক চাদ্যমিক এইসব মানে পড়াশোনার সময় কারণে একটা সময় পরে আর কি আঁকার স্কুলটা একটা ছেদ ঘটেছিল। যদিও মানে আমি ছবিটা নিজের মতো করে আর কি স্ক্রিবল করা যাকে বলে, মানে ওইভাবে তো এখনকার মতো না, মানে আঁকি বুকি কাটা পেন নিয়ে ইয়েতে সেটা চল, সেটা আমার ছিল। মানে সেটা একটা পাস টাইমও বটে, সময় কাটানোরও বটে, বা আমার একটা মুক্তির জায়গা যাই বলবো যাইভাবে বলিস আর কি। তারপর উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে আমার হঠাৎ মানে আস্তে আস্তে নিজের এটা মনে হয় যে এই ধরা বাঁধা জীবনটা বা এই পড়াশোনা করা করে যে ধরনের চাকরিগুলো করা যায় বা হয় সেগুলো ঠিক আমার মানে আমার পোষাচ্ছে না, এটা আমার ভালো না, মানে আমার ছবি আঁকাটা আমি কেন করব না, আমি ছবিটা কেন আঁকবো না। হ্যালো, হ্যাঁ আছিস তো? হ্যালো, হ্যাঁ আমি আছি। হ্যাঁ আছি, মাঝে একটা ওই চাকা ঘুরলো, তোকে আবার দেখা যাচ্ছিল না। হ্যাঁ তোমার তোমার নেটটা একটু প্রবলেম করছে তাই? শিখতে হবে, তার জন্য আর্ট কলেজে যাওয়াটা দরকার। সেটা আমাকে আশপাশে অনেকে বললো যে
আর্ট কলেজে পড়া উচিত, তাহলে তোমার মানে জেল লাইনে না পড়ে তুমি আর্ট কলেজে পড়াশোনা করো। সেই সময় আমি মনস্থির করি যে আর্ট কলেজে ভর্তি হবো, আমি আবার করে ছবি আঁকাটা শুরু করি। এবং যে আঁকার স্কুলে আমি যেতাম ওখানে আবার যাই আর কি, তাদেরকেই বলি যে মানে আমি তখন কাউকে চিনি না, আমি মানে কি হয় আর্ট কলেজ এরকম, আমাদের পাড়াতে আমাদের থেকে সিনিয়র, মানে আমরা পাশ করে যাওয়ার আগে তারা পাশ করে গেছেন, সেরকম একজন মানে এক দাদা পবিত্র ঢুকে যাচ্ছ। শান্তনুদা ফোনটাকে ঠিক করো, তার একটা স্টুডিও আছে, তার কাছ থেকে কিছু পরামর্শ নিই, তারপর ওই পাড়ার যে আঁকার স্কুলে আমি শিখতাম ওখানেও জয়েন করি, মানে আবার আবার মানে জানি না তো কিভাবে কি করব। যে ভদ্রলোক শেখাতেন প্রভাষ চন্দ্র ব্যানার্জি বলে, উনি পুরনো মানে অনেক বয়স্ক মানুষ এবং লখনৌ আর্ট কলেজ থেকে পাস আউট, মানে যে এল এম সেন ওনাদের ছাত্র ছিলেন, মানে খুব অর্থোডক্স একদম গোড়া টাইপের, মডার্ন আর্ট ফডার্ন আর্ট কোন রকম বরদাস্ত করার ব্যাপার নেই, ড্রয়িং শিখতে হবে, একাডেমিক কাজ শিখতে হবে। তো সেই সময় কি করব কিভাবে হব, তো ওইখানে মানে আমাদের আর্ট স্কুলে এক ভদ্রলোক আসতেন, মানুষ খুব সম্ভবত চেনেন না তাকে, চেনে না তাকে। তো সেই ভদ্রলোকের সঙ্গে বাদনদার একটা মুখকে চেনা চিনির ব্যাপার, তো সেই সময় কলেজেও এসেছিলাম একবার, এসে বারান্দার সঙ্গে দেখা করি যে এরকম আমি তখন ফান্টম তুলে জমা দিয়ে দিয়েছি, তো বাদনবাবুই আমাকে বলেছিলেন যে তুমি এক কাজ করো, তুমি মিউজিয়ামে গিয়ে স্টাডি করো, আর মিউজিয়ামে এখন পারমিশন না পাও তাহলে ভিক্টোরিয়াতে অনেক মূর্তি আছে, তুমি ওই মানে বই টই দেখে এঁকেছো, তুমি ইয়ে করো, তুমি থ্রি ডাইমেনশনাল অবজেক্ট দেখে আঁকা প্র্যাকটিস করো, মানে স্ট্যাচু বা কোনো একটা মূর্তি দেখে মানে কিভাবে আঁকতে হয় সেটা ওই করো। তো ওইভাবে শুরু হয়, তারপরে এই মিউজিয়াম স্টাডি ফাডি করতে শুরু করি, মানে এসে তো সে মিউজিয়ামে এসে তো মাথা ঘুরে গেল, মানে বহু ছেলে পুলে আঁকছে, তারা রীতিমতো মানে ক্লোজ থাকতাম এবং তারা রীতিমতো মানে জানে, অনেকে দুবার দুবার পরীক্ষাও দিয়েছে, তো সেই তাদের সঙ্গে কিছুটা আউটডোরে যাওয়া দিয়ে টিয়ে আর কি পরীক্ষা দিই, এবং আমি অ্যাপ্লাইডে পরীক্ষা দিয়েছিলাম, আমাকে মানে বাড়িতে অনেকেই বলেছিল যে চাকরি বাকরি তো করতে হবে, এখন বুঝতে পারি মানে ব্যাপারটা মানে খুব মানে ঠিক নয় তাদের ধারণাটা, কিন্তু তারা বাইরে থেকে ওরকমই ভাবছেন হয়তো। তো অ্যাপ্লাইডে দিলে তুই মানে অন্তত অ্যাড এজেন্সিতে চাকরি বাকরি পাবি, তো আমি না বুঝেই আর কি অ্যাপ্লাইডে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। আচ্ছা, আমি চান্স পাই, চান্স পাওয়ার পরে মানে আমি আশা করিনি, মানে সত্যি কথা বলতে মানে প্রথমবারে পেয়ে যাবো এটা আমার মানে আশার তো ব্যাপার ছিল, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। ওই লালবাড়ি হ্যাঁ লালবাড়িটা তো তখন মানে একটা সে মানে রহস্যময় মানে একটা মন্দিরের মতো সে জায়গা, তাতে ঢুকতে পারবো, তো পরীক্ষা দেবো, তো দিয়ে ঢুকেছি তখন প্রথম দিন সেই ফার্স্ট ইয়ার এর ঘরে মানে 60 জনের মতো রয়েছে, সেটা অদ্ভুত, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একদিকে ডঙ্কি করে একটা ওই পার্সপেক্টিভ ক্লাস হচ্ছে, অন্যদিকে পলিয়ে সাজানো, তারপরে ওর 4 জন টিচার, মানে 4টে স্ট্রিমের 4টে আলাদা আলাদা ক্লাস হচ্ছে, তার 4 জন ক্লাস টিচার, তার মধ্যে গোপীবাবুর দায়িত্বে ছিল মানে ফার্স্ট ইয়ারের পুরো পুরো ফার্স্ট ইয়ারের ক্লাস টিচার উনি ছিলেন, এছাড়া আলাদা প্রত্যেকটা মানে সাবজেক্ট, তুইও তোরাও তো গেছিস ওই একই ইয়ের মধ্যে দিয়ে, মানে ফুলিয়েজের একজন ক্লাস
কম্পোজিশন একজন নেবেন, সেই চারজন এসে আমাদের সময় পল্লীর গণেশবাবু নিয়েছেন, বাঁধনদাও নিয়েছেন, দুজনকে আমরা পেয়েছি। দীপালিদিও একবার নিয়েছেন মনে হয়, একবার দুবার নিয়েছেন। বাঁধনদা আমাদের সময় তো তোমার হচ্ছে আউটডোর গুলো দেখতো, কম্পোজিশন কম্পোজিশন এগুলো দেখতো, একদম কম্পোজিশন নিতেন আমাদের কম্পোজিশন। রামলাল বাবু, রামলাল বাবু ছিল হচ্ছে ইয়ে গুলো স্টিল লাইফ নিতেন, রামলাল বাবু স্টিল লাইফ নিতেন, স্টিল লাইফ রামলাল বাবু এবং দীপালি দি এরা দুজনে নিতেন, কখনো কখনো ফোলিয়া। আর কম্পোজিশনটা বাধা ছিল বাঁধনদা নিতেন, আর কখনো কখনো অশোক ভৌমিক আমাদের সময় ওই অ্যান্টিকের ক্লাস নিয়েছেন মনে আছে, অ্যান্টিক নিয়েছেন। তারপরে নিরঞ্জন বাবু একবার দুবার অ্যান্টিক নিয়েছেন আমাদের। তো এইভাবে আর কি শুরু হলো, সে তখন নানা জায়গা থেকে, আর মানে আর্ট কলেজে সেই প্রথম অভিজ্ঞতাটা হলো, মানে বিভিন্ন জায়গা থেকে এসছে, জেলা থেকে প্রচুর ছেলেরা এসছে যারা হোস্টেলে থাকে, মধ্যে কেউ অন্য রাজ্য থেকে এসছে, জ্ঞানেশ্বর ছিল মণিপুর থেকে এসেছিল, তখন মণিপুর থেকে বহু ছেলেরা আসতো এবং হোস্টেলে থাকতো তারা। এটি জাপানি মেয়ে এসেছিল কানাকো মরিতা বলে জাপান থেকে, সে কোথা শিখতে না কিছু শিখতে এসেছিল, তারপর কিভাবে যোগাযোগ হয় সে আর্ট কলেজে পরীক্ষা দেয় এবং ওয়েস্টার্ন পেন্টিং এ মানে পড়েছিল আমাদের সঙ্গে, থার্ড ইয়ার অব্দি পড়েছিল, থার্ড ইয়ারে পড়ার পর চলে যায় মানে ও দেশে ফিরে যায়। তো এদের অনেকের সঙ্গে এখন আর আমার যোগাযোগ নেই, আবার অনেকের সঙ্গে আছে, মানে এখন এই হোয়াটসঅ্যাপ ফেসবুক এর কল্যাণে অনেকের সঙ্গে আবার একটা রিউনিয়নের মতো হয়েছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অনেকের সঙ্গে কথা টথা হয়। এইভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলো, তারপরে তো আমাদের ডিপার্টমেন্টে অ্যাডমিশন হলো অ্যাপ্লাইডে, যেখানে বলে রাখি মানে অ্যাপ্লাইডটা আমি খানিকটা না জেনে নিয়েছিলাম, মানে আমার টেম্পারামেন্ট খুব অ্যাপ্লাইড এর সঙ্গে শুট করেন, কিন্তু কোনো উপায় নেই, কারণ আমাদের সিস্টেমটা যেটা পড়ে তো আর স্ট্রিম তুমি ইয়ে করতে পারো না, অল্টার করতে পারো না। তো আমি সেই জন্য 3 বছর অ্যাপ্লাইডে কেটেছিল, আর স্যারেরাও বুঝতেন যে আমি মনোযোগ দিয়ে বা ইয়ে দিয়ে করছি না, ওনারা বুঝতেন যে তুমি তো বাবা চলে এসেছো হুল করে, কিন্তু তার মধ্যেও মানে কিছু ক্লাস আমরা খুব মানে আমি খুব এনজয় করতাম, যেমন নির্মল বাবু ছিলেন, নির্মল বাবু আমাদের কিছু ক্লাস নিতেন, তোরা বোধহয় নির্মল বাবুকে দেখছিস, তোরা ঢুকেছিস যে সময় উনি রিটায়ার করে গেছেন, মানে একেবারে ওই সেই মানে সত্যজিৎ রায় বা আনন্দ উক্ত বা অসি গাঙ্গুলি ওই ঘরানার আর কি অ্যাপ্লাইড আর্ট এর কালচারটা ওনার মধ্যে ছিল। মানে আমরা অনেক মানে ধর একটা লেটারিং উনি যখন ইয়ে করছেন, ধরুন রোম্যান টাইমস রোম্যান লেটারিং যখন বোঝাচ্ছেন, ওটা দেখি এইটা কোথায় ছিল জানো তো, ওই ট্রোজান কলামে, ট্রোজান কলাম কিরম ব্যাপারটা জানো তো, বলতে বলতে ওই ক্লিওপেট্রা মানে মার্ক অ্যান্টনি ওই যে ফিল্মটা আছে যেটা ওই হলিউড মুভি এইসবে ঢুকে গেলেন আর কি, তারপর বিদেশি ইলাস্ট্রেশনের বই এনে দেখানো, মানে অ্যাপ্লাইড এর যে একটা উচ্চতর মানে মানে তারে বেঁধে দেওয়া এইটা ওনার মধ্যে ছিল। নির্মলবাবু ক্লাস খুব এনজয় করতাম, বাকি সবার ক্লাসই মানে তুমি মানে ইয়ে করে হতো মানে মজা করতাম আমরা খুব, মানে চালাকুনো করেছি প্রচুর সময়, মানে আমরা হ্যাঁ ওয়াটার কালারটা তো করতাম, ওয়াটার কালার তার আগে করতাম, মানে ধর সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে করতাম ওয়াটার কালার, তো যেরকম ছিল আমাদের আর কি ওই ঠিকই পড়েছে, নির্মল বাবু ছিল, আমরাও আমরাও দেখেছি নির্মল বাবুকে করতে হতো স্কেচ সাবমিশনের সময়। তো দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যালো, দেখতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি, তোমার একটু নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে।
আমি কিন্তু পরিষ্কার করতে মাঝে মধ্যে আর কি ইয়ে হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের কালো হয়ে যাচ্ছে, মানে তো কথাটা শোনা যাচ্ছে না। জিজ্ঞাসা করছে তোমার ওয়াটার কালারটা নিয়ে ওই সময়কার একটুখানি বলো, দেখো লিখেছে তোমার কলেজ লাইফের ওয়াটার কালার নিয়ে কিছু বলো, সোর্স অফ ইন্সপিরেশন। আমিও যেতাম, বাকি সবাই যেত কলেজের যেরকম হয় গঙ্গার ধারে বা তখন তো কলকাতা এতটা ক্রাউডেড ছিল না, রাস্তাঘাটে বসা যেত, তো আউটডোর করতে যেতাম। এবং আমার নিজের কাছেও ব্যাপারটা একটা কিরকম, মানে যখন ওই সিনিয়রদের কাজ টাজ দেখতাম ওদেররা কি করে করে, আমি দেখতাম এসে অনেকে করতো, আমি চুপচাপ হা করে দেখতাম এরা কি করে করে রে বাবা এরকম। মানে আমি তো কাউকে আমি কেউ শেখাইনি বা ওই ব্যাপারটা জানতাম না, ওই হ্যান্ডমেড পেপারে ওইভাবে করা পড়ে আমি মানে খুব অবাক হয়ে দেখতাম। কলেজে ঢুকে ফার্স্ট ইয়ারে ওই পেন্সিল টেন্সিল করতাম, তাও অনেকে খুব ভালো পেন্সিলের কাজ করতো, যেমন আমাদের সঙ্গে পড়তো একজন বিপদ ভঞ্জন শিকদার বলে, শিলিগুড়িতে থাকে, শিলিগুড়ির ছেলে, ভালো পেন্সিলের কাজ, মানে ম্যাজিকের মতো পেন্সিলে আউটডোর করতো, মানে আমরা পাশে দাঁড়িয়ে দেখতাম। ওই করতে করতে জল রং শুরু করলাম, প্রথমে খুব ভালো জমতো না, এটা কি করে কবে মানে কি হলো, তো করতে করতে আর কি আমার মধ্যে ব্যাপারটা মানে আমি মজে গেলাম, আমি খুব মজা পেতে শুরু করলাম। আর ওই কিছু সঙ্গী সাথী ছিল তাদের সঙ্গে বেরোতাম, কাউকে না পেলে পরের দিকে আমি একা বেরিয়ে পড়তাম, ভোরবেলার দিকে বেরিয়ে পড়তাম সারাদিন, মানে ছুটির দিনগুলোতে। মানুষ প্রিয়াটা বলছে অনেকদিন পর ক্যাঁচানো শব্দটা শুনলাম, আর ক্যাঁচানো কথাটা তো তখন আমাদের পেটেন্ট ছিল, পেটেন্ট ছিল মানে তো ওই ওগুলো করতাম, করে এনে দেখাতাম। এবং আমাদের সময় দীপক বাবু ছিলেন, দীপক বাবুকে তোরা পেয়েছিস ফার্স্ট ইয়ারে, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, দীপক মুখার্জি, হ্যাঁ দীপক তো আমাদের ছিল, আমরা আউটডোর দেখাতাম এবং দীপক বাবু অনেকখানি আমাদের বলে টোলে দিতেন, মানে এই করছো এটার এরকম হবে ব্যাপারটা, মানে এই টোনের পরে এই টোন বসবে, এইটা হলে মানে এটা হার্ড হবে বা সফট হবে এরকম ব্যাপার। এবং কিছু ভালো ওয়াটার কালার দেখার সুযোগ হয়েছিল, যেমন আমরা ওনাকে পাইনি, আমরা বেরিয়ে গেছি, আমরা ঢুকেছি সেই সময় উনি রিটায়ার করেছেন আর কি, বিনোদ দাস বলে একজন মাস্টার মশাই ছিলেন, মানে সৌমিত্র কর্তর এদের মুখে শুনি, ওদের ওরা মানে ওনাকে ক্লাসে পেয়েছে, ওনার একটা জল রং দেখেছিলাম টিচারদের শোতে ম্যাজিকের মতো, মানে একটা ছোট কোয়ার্টার শিট পেপারে একটা স্টিমার দাঁড়িয়ে আছে মাঝ গঙ্গায়, আচ্ছা মানে কিছু নেই আর, কিছু নেই এর মধ্যে, ম্যাজিক করতাম। কত অব্দি বলেছিলাম, বলছিলাম ওই যে ওয়াটার কালার তোমার যে টিচার আমরা পাইনি যাকে, সৌমিত্র দার থেকে বললে ওকে তো মানে তোরা পাসনি আমরাও পাইনি, এবং এটা না মানে ঠিক ওইভাবে ক্লাসে তো ওইভাবে শেখাতো না, ক্লাসে ধর ফোলিয়েজ ক্লাস বা অ্যান্টিকের ক্লাসে স্টিল লাইফ এর ক্লাসে খানিকটা হতো, কিন্তু মানে সেইভাবে তো শেখানো হতো না। এই যে ধর মানে স্কেচি ওয়াটার কালার করা, মানে ওয়াটার কালারটাকে একটা স্কেচিং মিডিয়াম হিসেবে ইউজ করা, এইটা আমরা মানে ম্যাক্সিমামটা মানে কলেজে চলটা ছিল না, এই চলটা থেকেই শেখা, মানে এই
কেউ এটা করলো, দেখলো কিভাবে করেছিস রে, হ্যাঁ দেখি তো, বা ওটা দেখে বা তার সঙ্গে হয়তো কিছুদিন আউটডোরে গেলাম, দেখে তার মতো করে খানিকটা তার থেকে খানিকটা শিখলাম, বা হোস্টেলে গেলাম, হোস্টেলে হয়তো কেউ ভালো কাজ করে, তার ঘরে গিয়ে বললাম এই দেখাও তো দেখি তোমার মানে কোনো সিনিয়র দাদাকে তোমার কাজ দেখাও, কোনো কাজ টাজ দেখাও, এইভাবে মানে ওয়াটার কালার আউটডোরটা অনেকটা এভাবেই শেখা। এছাড়া মানে ঠিক খুব ঠিক মানে প্রথা মাফিক আমরা মানে জল রং আমাদের কলেজে কেউই শেখেন, আমি না, কেউই না, আমরা সিনিয়রদের থেকে শিখতাম। তুই যথেষ্ট ভালো জল রং করিস, মানে ওইভাবে তো মানে নয়, যেভাবে সবাই শেখে কলেজে মানে ওইভাবেই আমি জল রং করতাম। তাতে অনেকে মানে প্রশংসা মানে পেয়েছি অনেকের থেকে, মানে খুব এনজয় করতাম। তারপরে একটা যোগাযোগ হয় আমার সাথে, আমাদের বাড়ি খুব কাছেই প্রতিভাদশা শিল্পী শ্যামল দত্ত রায় থাকতেন, ওনার সঙ্গে আমার একজন পরিচয় করিয়ে দেন, এবং শ্যামলদাকে আমি কাজ টাজ নিয়ে গিয়ে মাঝে মধ্যে দেখাতাম। দেখতাম শ্যামল খুব মানে সদাসয় মানুষ ছিলেন, এবং মানে আমাদেরকে আমাদের উৎপাত সহ্য করাটা একটা ব্যাপার ছিল মানে। এবং শনিবার সকালবেলা একটা দিন ছিল, আমি শুধু নয় অনেকেই আসতো, বিভিন্ন আর্ট কলেজের অনেক ছেলে পুলে আসতো, জুনিয়ররা আসতো, ওই দিনটা ছিল শ্যামলদার আর কি মানে বাচ্চাদের জন্য, উনি আমাদের কাজ টাজ দেখতেন, তো দেখে বলতেন, তা এনকারেজ করতেন খুব। উনি একটা জিনিস বলতেন যে দেখো বাবা তোমরা যেটা করো, তোমরা তো এটাকে একটা স্কেচিং মিডিয়াম হিসেবে ব্যবহার করো, আমি সেটা করি না, আমি এটাকে মানে একটা পেন্টিং এর মিডিয়াম হিসেবে ব্যবহার করি। এবং আমাদের সঙ্গে অনায়াসে মানে ওনার পিকচার মেকিং যেটা ওনার ভাবনা এগুলো নিয়ে উনি নির্দ্বিধায় আলোচনা করতেন, এবং আমাদের এনকারেজ করতেন এটাকে শুধু স্কেচিং এর মিডিয়াম হিসেবে দেখো না, মানে এটা দিয়ে কিন্তু তুমি ছবি আঁকতে পারো। যেরকম লোকে মানে টেম্পেরা বা গুয়াশ বা অয়েল পেন্টিংটাকে ব্যবহার করে অ্যাজ এ পেন্টিং মিডিয়াম হিসেবে, এটা দিয়ে কিন্তু তুমি মানে ওইভাবে এটাকে দিয়ে তুমি মেকিংটা করতে পারো, মানে এটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া যায়। তো আমাদের সেসব খুব মাথা দিয়ে ঠুকতো না, জানিস তো, মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যেত বলতে গেলে, আমরা মানে বুঝতেও পারতাম না যে কি করে কি করবো, তো ওরকম মানে হয় নাকি সত্যি সত্যি, আর মানে ওই ধরনের পিকচার মেকিং এর ভাবনা গুলো আমাদের তখন মাথায় আসেনি। মানে তার যে একটা পসিবিলিটি আছে, আমরা ওই ওই শিক্ষাটা আমরা পাইনি যে কিভাবে এটাকে আবার একটা ছবির জায়গায় নিয়ে যেতে হয়, এই মিডিয়ামটাকে যার জন্য দেখো ওয়াটার কালার নিয়ে অনেকে কাজ করছে। ভাবে চর্চাটা হতো এখানে ওই সেটা খানিকটা ওই একটা স্কেচ মানে যেটা উনি বলেছেন সেটা সত্যি একটা স্কেচিং মিডিয়াম হিসেবে, অনেক পরে আমি জল রঙে ছবি আঁকার চেষ্টা করেছি, অনেক পরে মানে এটা দিয়ে ছবি আঁকা যায়। এবং আমরা মানে ভারতবর্ষে অনেক শিল্পীকে দেখেছি জল রঙটাকে পরবর্তীকালে আমরা দেখেছি ব্যবহার করতে, আসলে অনেকগুলো তো আলাদা আলাদা স্ট্রিম আছে, ধর ব্রিটিশরা একভাবে ব্রিটিশ একাডেমিক সিস্টেমে একভাবে জল রংটা ব্যবহার হয়েছে, আবার কালীঘাটের পটুয়ারাও তো একভাবে ব্যবহার করেছে। এই ব্যবহারটাকে এদিকে খুব একটা কেউ এক্সপ্লোর করেনি, কিন্তু ভারতবর্ষের অন্য প্রান্তে ধর যখন আমরা ভূপেন খাক্কারের জল রং যদি দেখি, ওনারা কিন্তু ওই ব্যাপারটা এক্সপ্লোর করেছেন, এবং ওই কালীঘাটের কারখানার যে ফিগারেশন সেটা খানিকটা তুই ওখানে পাবি। পরবর্তীকালে দেখবি অদূরদীয় প্রচুর ওয়াটার কালারে মানে ওনার খুব সিগনিফিকেন্ট কাজ আছে, সেইটা পরবর্তীকালে অনেকে হয়েছে করেছে, কিন্তু এদিকে শ্যামলদার করেছিলেন। তারপর আর বিশেষ আমি মানে কাউকে করছি না মানে দেখতে পাচ্ছি না, মানে কারণ আমাদের কলেজে অন্তত কেউ করেনি।
খুব বেশি মানে সিনিয়র মানে সিগনিফিকেন্ট পেন্টিং মিডিয়া আমি সেটা ব্যবহার করবো। যখন পেন্টিং এ যাচ্ছে তখন তখন সবাই ওই টেম্পেরা বা অয়েল পেন্টিং বা অ্যাক্রিলিক কিন্তু তারপরে আমি এগোইনি, কারণ আমি দেখলাম এটা নিয়ে যদি ফের মানে আরো করতে থাকি, আমার ওই সময় একটা মনে হয়েছিল যে আর এটার থেকে আমি বেরোতে পারবো না আমাকে, এবং মানে যেহেতু এটার একটা মানে কি বলবো বিক্রির পসিবিলিটি আছে, একটা গ্যালারি অ্যাকসেপ্টেন্স আছে, এই ধরনের ছবি মানে এরা চাইতেই থাকবে, এবং আমি জীবনে আর কোনোদিন মানে খুব মুশকিল হবে এটার থেকে বেরিয়ে এসে অন্য কিছু করা। তো সেই সময় একটা সময়ের পরে আমি জল রংটা মানে আস্তে আস্তে আমার নিজেরই মানে আমি সরে আসলাম, এসে একটু অন্য রকমের ছবি আঁকা যায় কিনা অন্য মাধ্যম গুলো নিয়ে দেখি, এই ধরনের আমার মানে একটা মানসিকতা নিজের মধ্যে একটা গড়ে উঠেছিল। তো তারপর থেকে ওই ধরনের আর কি যে আউটডোরে গিয়ে যে জল রং সেটা আর তারপর হয়নি, এখন বেড়াতে গেলে মাঝে মধ্যে কিছু স্কেচ টেচ করি, কিন্তু ওই ধরনের জল রং আর এখন তারপর করা হয় না, মানে ওটা হয়ে গেছে, ওটা আর জানি না কোনোদিন মানে হয় না, ওটা আর যেটা ছেড়ে আসা যায় ওটা আর ফেরা মানে ফেরাটা একখানা প্র্যাকটিস, হ্যাঁ ওই মানে অনেকদিন হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়, অসুবিধা ওটা ভীষণ রিফ্লেক্স নির্ভর, মানে ওখানে অনেকগুলো তোমার ট্রিটমেন্টটা ছিল একটা অন্য, ধরো আমরা আমাদের কলেজ লাইফে যা যা দেখেছি ওয়াটার কালার, তোমার ওয়াটার কালারটা একটুখানি অন্য টাইপের ট্রিটমেন্ট, অন্য এটা সহজ লাগে করতে, যেটা যেভাবে আমি হ্যান্ডেল করতে পারি ওটাই করতাম। হ্যাঁ মানুষ একটা কথা বলেছে, গোপাল ঘোষের ঘরানা ধরতে পারলো না কেন, কেউ ধরতে পারেনি বা করেনি, এটা আমার পরে মনে হয়েছিল যে হ্যাঁ গোপাল ঘোষ খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন এবং ওটা নিয়ে হয়তো এখানে যেত, কিন্তু আমার এটা সত্যি এটা একটা ব্যর্থতা বা একটা গ্যাপ বলা যেতে পারে, ডেফিনেটলি আমি মানছি, মানে এটা বিনোদ বিহারী বা রামকিঙ্কর মানে জল রঙে কাজ করেছেন এবং সেটা মানে অনেকটা নন্দলাল বোস বা এই দেশজ পদ্ধতিটাকে ভেঙে আসাই একটা মানে একটা ধারা আর কি, যেটা বিনোদ বিহারী করেছেন, কিন্তু পরে এটা নিয়ে খুব বেশি কেউ কাজ করেন সত্যি, এটা মানতে হবে এটা নিয়ে খুব বেশি এগোয়নি কেউ, এবং এটা নিয়ে এগোতে গেলে রীতিমতো একটা ম্যাচুরিটি দরকার ছিল, সেটার অভাবেই হয়তো হয়নি। তারপর তুমি তোমার কলেজ লাইফটা কমপ্লিট করার পর তুমি মাস্টার্স কোথা থেকে করলে? মাস্টার্স আমি কলেজেই করি, কিন্তু তার মাঝে একটা গ্যাপ ছিল, আমি তো মাস্টার্স প্রথমে করবার খুব মানে আমার প্ল্যান ছিল না, আমরা ফার্স্ট ব্যাচ, তার মধ্যে চার বছরের গ্যাপ ছিল, আমরা 94 এ বেরোলাম, 99 এ মাস্টার্স ডিগ্রি চালু হলো, মাস্টার ডিগ্রিটা আমার খুব যে পড়ার মানে আমি কলেজ থেকে বেরোনোর পর অন্তত তখন মাস্টার ডিগ্রির পড়াটা ইচ্ছে ছিল না, ছবি আঁকবো এই আপাতত ছবি আঁকবো এরকম একটা বাসনা ছিল, এবং ছবি টবি তখন ফুল দমে আঁকছি আর মাঝে কিছু চাকরি বাকরির চেষ্টা মানে চাকরি কিছুদিন করেও ছিলাম বিজ্ঞাপন সংস্থায়, কিন্তু আমার পোষায়নি ওই মানে চাকরি করতে হয় পড়া, সেই জন্য এসে তারপর সে চাকরি বেশি দিন করিও নি, তারপরে এই ছবি আঁকবো পুরো সময়ের জন্য ছবি আঁকবো এটাই আমি ধরে নিয়েছিলাম, এরকম করতে করতে যখন 99 এর আগে 98 এর শেষের দিকে শুনলাম যে কলেজে মাস্টার ডিগ্রি চালু হবে, ওই সময় খুব কিছু ভাবিনি প্ল্যান করিনি, ফর্ম ফিল আপ করেছিলাম একটাই লোভে,
গ্রাফিক্সে শুনলাম মাস্টার ডিগ্রি হবে, গ্রাফিক্সে তো আমাদের, আমার মানে গ্রাফিক্সটা খুব ইন্টারেস্টিং লাগতো যখন গ্রাজুয়েশনে পড়ছি সেই সময়। কিন্তু আমাদের ওই জানিস মানে গ্রাফিক্স খুব বেশি করার সুযোগ ছিল না, ডিনার ক্লাস হতো আর একটা এচিং এর ক্লাস হতো। কিন্তু আমার মানে ভালো করে গ্রাফিক্স শেখার একটা ইচ্ছা ছিল, কৌতূহল মানে এবং এটা ছিল। তো গ্রাফিক্স শিখবো বললেই অনেকটাই আমি মাস্টার ডিগ্রিতে জয়েন করি এবং প্রিন্ট মেকিং এ অ্যাপ্লাই করেছিলাম। আমার নিজের ডিপার্টমেন্ট অ্যাপ্লাইডে আমি অ্যাপ্লাই করিনি, আমার খুব টানও ছিল না, কোনো রকম ইচ্ছাও ছিল না, তো চালু পেয়ে যাই। সেটা 99 থেকে 2001 এ আমরা বেরোই, পাস করে। ওই দুটো বছর আমি কলেজে খুব এনজয় করেছিলাম, তখন তো তোরাও কলেজে ছিল। আমি সৌরভ আমরা একসঙ্গে ডুবলাম। তো প্রিন্ট মেকিং স্টুডিওতে মানে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে মাস্টার ডিগ্রি করতে পাওয়াটা আমার জীবনের মানে খুব ভালো দুটো সময়। সজল বলছে বড়দা যাওয়ার কথা ভাবনি কখনো? হ্যাঁ একবার ভেবেওছিলাম, কিন্তু বাড়ি থেকে সে সময় অনেক রকম মানে হ্যাঁ না হয়ে বড়দা শেষ পর্যন্ত আমার যাওয়া হয়নি। মানে বাড়ির অনেক রকম মানে আপত্তি টাপত্তি ছিল, নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি আর কি। মানে তো মাস্টার ডিগ্রি যে পড়েছিলাম যে দুটো বছর, আমরা প্রচুর মানে অসম্ভব স্বাধীনতা পেয়েছিলাম। মানে ভুলয়দা বলতে গেলে প্রচুর প্রশ্রয় দিয়েছেন আমাদের এবং অসম্ভব এনকারেজ করেছিল। তখন টিচাররাও তো বুঝে উঠতে পারছে না প্রথম মাস্টার ডিগ্রি, কলেজের স্ট্রাকচারটাও আবার তোমার পাশের রুমে হচ্ছে বাদন দাসের রুম, খুব ভালো কাজ হতো জানিস তো, মানে রাত 9টা অবধি আমরা কাজ করেছি। সৌরভ গ্রাফিক স্কাল্পচার স্টুডিওতে কাজ করতো, বিকেল বেলা চলে আসতো, এসে ও লিথো করতো, ও প্রলয়দার থেকে পারমিশন নিয়েছিল আমার সঙ্গে লিথো করতো, করতে করতো লিথো শিখে গেছিল। প্রচুর লিথো ওই ও যে ধরনের ইঙ্কের ড্রয়িং করতো না, ওইগুলো ফটোগ্রাফি ও করেছিল, মানে লিথো প্রিন্ট প্রচুর নেওয়া হয়েছিল। ওই দুটো বছর আমি সত্যি বলছি মানে আমার ব্যাচেলার্স এর 5 বছরও খুব এনজয় করেছি। সেটার কারণটা অন্য, মানে সেটা আমার বন্ধু বান্ধবীরা যারা ছিল, আমাদের ব্যাচমেটরা সবাই মিলে সিনিয়ররা, সেটাটা মানে ওই সব মিলিয়ে মানে একটা হৃদ্যতা বা বন্ধুত্ব ওঠা বসা, কলেজের আন্দোলন, তারপর ওই রাত্রিবেলা এক্সিবিশনের সময় রাত জেগে কাজ করা, এইসব মিলিয়ে ভালো লাগা। কিন্তু ডিপার্টমেন্টের ভেতরে যে কাজ কর্ম সেটা সত্যি কথা বলতে কি আমি ওই ব্যাচেলার্স এর 3 বছর আমি খুব এনজয় করিনি, যেহেতু ওটা আমার খুব পছন্দের ছিল না। কিন্তু গ্রাফিক্সটা যেহেতু আমি ভালোবেসে করতাম, আমি মাস্টার্স ডিগ্রির যে 2 বছর ওই 2 বছর আমি সত্যি খুব মানে এনজয় করেছিলাম, মানে এডুকেশনটাকে আমি এনজয় করেছিলাম। হ্যাঁ ওই মাস্টার ডিগ্রিটাতে আমাদের সময় সিরিয়াসলি মানে ধরো ব্যাচেলারে যা করেছি তার পুরো ফুল ডিফারেন্ট হচ্ছে তো মাস্টার ডিগ্রিটাতে। এবং মাস্টার ডিগ্রিটাতে তোমার একটুখানি ম্যাচুরিটি আসা, একটু দেখা মানে দেখা কিভাবে এইগুলো তখন সব মাস্টার ডিগ্রিতে এসেছিল। ব্যাচেলারে তো ফুর্তি করতে করতে চলে গেছে সত্যি, হ্যাঁ ওটা ফুটি করতে করতেই চলে গেছে।
না এটা এই শুধুই কার কত কব্জির জোর, কে কত কি, এইসব সব ছিল। হ্যাঁ আসল জায়গাতেই তখন ঢুকিনি। হ্যাঁ সেটা ছিল না তখন ওই ফিফথ ইয়ার এর কাছাকাছি এসে একটা উগ্র পাড়া লাগতো নানা রকমের, মানে এই ছবি যারা যারা মানে যারা পেন্টিং এ থাকতো ওদের ওদের মধ্যে আলোচনা হতো, আমি ওদের সঙ্গে মিশতাম বলে ওইটা ওই ছবির জায়গাটা ঢুকতে হবে। সেটা কি খুব রহস্যময় জায়গা কেউ জানে না, মানে কিন্তু একটা মানে ছবির একটা আলাদা জায়গা আছে, এটা স্টাডির থেকে ছাড়িয়ে গিয়ে ছবিটা কি করে হবে সেটা ছিল, কিন্তু সেটা খুব পরিষ্কার নয়। আর যখন আমরা এই ধর 94 এ আমরা পাস করেছি তো আর 99 এ আমরা মাস্টার্স করতে ঢুকেছি, এর মাঝে একটা কলকাতার আর্ট সিনারিওতে এই এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। মানে ধর সীমা আর্ট গ্যালারি মতো একটা গ্যালারি যখন 93 তে সীমা আর্ট গ্যালারি ওপেন হলো, ওই সময় থেকে ভারতবর্ষের বিভিন্ন মানুষ আসছে এক এক করে, বিভিন্ন ধর অন্যান্য প্রভিন্সের আর্টিস্টদের ছবি আমরা দেখতে শুরু করলাম যেটা আমরা এর আগে দেখিনি। মানে ধর প্রভাকর কোল্টে দেখছি, রামেশ্বর ভুটা দেখছি, ভূপেন কাক্কার দেখছি, অতুল দিয়ার একটা সোলো শো হয়েছিল, তারপরে বাঁধনরা ওই সময় মানে ছবি আঁকা শুরু করেছেন এবং মানে হই হই রই রই করে মানে বাঁধনদার ছবি দেখছি, এই সব মিলিয়ে আস্তে আস্তে ভূপেন খাক্কারের ভিক্টোরিয়া ইনস্টলেশন প্রজেক্টটা হয়েছে। তার আগে তারও আগে বিড়লাতে ওনার ইনস্টলেশনের শোটা হয়েছে। এই যে নতুন চিত্র ভাষা গুলো এগুলো কিন্তু এর মধ্যে মানে এই যে 94 এ পাস করছি সেই সময় শুরু হয়েছে পরিচয়টা হওয়া, শুরু হয়ে 99 এ গিয়ে আমাদের অনেকখানি ছবির আন্ডারস্ট্যান্ডিং, ছবি দেখা, ছবির বোঝার অভ্যাস গুলো অনেক বদলে গেছে, আমাদের চোখটা অনেক মানে অন্যরকম হয়ে গেছে। আগে যেগুলো খুব ভালো লাগতো, মানে ওটা দেখা একটা অভিজ্ঞতা, যারা কাজ করছে আমাদের পরিচিত যারা তাদের কাছ থেকে শোনা যে তাদের কিরকম কিভাবে মানে তারা ওখানে পার্টিসিপেট করছে, এইগুলো মানে আমাদের মধ্যে তার মধ্যে সব রকম আছে, মানে এটা নয় যে আমরা খুব সবাই খুব উদ্বাহু হয়ে ওটাকে গ্রহণ করেছিলাম, অনেক সমালোচনা কলকাতার মানে শিল্পী মহলে সবাই ওটা খুব হাত তুলে মেনে নেয়নি, অনেকে মানে পজিটিভ নেগেটিভ রকমের রিমার্কই ছিল। এবং আমরা তো তখন মানে হাউ টু খাওয়ার মতো মানে প্রথম দেখছি এরকম ভালো লাগছে, আবার নানা রকম মন্তব্য চলে আসছে এটা কি আর্ট প্র্যাকটিস কি ধরনের, কেউ কেউ যে নেগেটিভ বলেছিল কিংবা কেউ কেউ পজিটিভ বলেছিল, একজনের দুজনের কথা মনে আছে কি বলেছিল? না সেই রকম দেখ ওইভাবে পার্টিকুলারলি ধরে বলাটা ঠিক নয়, আর মানে মিডিয়াতে বেরিয়েছে পাবলিশড হয়েছে তাতে তো তাহলে তো কোনো অসুবিধা নেই, মিডিয়াতে না এগুলো বেশিরভাগ নিজেদের আড্ডার মতো। আচ্ছা না তাহলে ঠিক আছে, বা কথাবার্তা হচ্ছে যখন কোথাও এটা নিয়ে আলোচনা হচ্ছে তখন দেখছি এক একজনের এক এক ধরনের রিমার্কস বা এক একজন এক এক ভাবে রিয়াক্ট করছেন, কেউ মানে হয়তো বোঝার চেষ্টা করছেন, কেউ বোঝেন না বুঝবোই না ওটা কিছু হয় নাকি এখান থেকে এখান থেকে সেটা সেটা এনে জুড়ে দিল এই করে দিল। মানে ওই কবজির জোরে কনসেপ্ট অনেকের মধ্যে রয়েছে তো তারা এগুলোকে অ্যাকসেপ্ট করবে না। তো এই সব থেকে থেকে যখন 99 এ যখন মানে মাস্টার্স করতে ঢুকেছি তখন চোখটা একটু অন্যরকম হয়ে গেছে, রুচিটা খানিকটা অন্যরকম বদলে গেছে। তারপরে প্রিন্ট মেকিং করতে গিয়ে আমার মানে এবং আমার নিজের যে ছবি আমি সে সময় আঁকতাম কলেজ থেকে বেরোনোর পর, হয়তো ল্যান্ডস্কেপ চর্চার কারণেই জানি না,
নামটা এই জন্য জিজ্ঞাসা করছিলাম, যদি মিডিয়াতে বেরিয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, সেটাই তো জানার চেষ্টা করছিলাম যে কি বলেছিল সমালোচনাটা। যখন মিডিয়াতে বেরিয়েছি যখন, তখন আর এটা নিয়ে আর বলার দরকারও নেই। নাম মিডিয়াতে কি বেরিয়েছিল আমার খুব মনে নেই এখন, মানে কি হয় কি কি বলেছিল, হলে যাদের সঙ্গে কথাবার্তা হয় তাদের থেকেই যেরকমই শোনা। কেউ মানে উদ্ভাব হয়ে নিয়েছিল, কেউ নেই, আবার কেউ কেউ খুব মানে আপ্লুত হয়েছিল এতে। আর আমরা তো তখন মানে দেখছি নতুন পরিচয়, এবং আমার ভিক্টোরিয়ার থেকেও আমার বেশি আমার অন পড়েছিল, কিন্তু তার আগে বিড়লা একাডেমিতে বিবান সুন্দরামের যে ইনস্টলেশনের শোটা হয়েছিল সেই সময় গার্ল পয়ার হয়েছিল, গার্ল পয়ার নিয়ে উনি কাজ করেছিলেন, এবং ওই মোবিল বা পেট্রোল ইউজ করেছিলেন মানে অবজেক্ট হিসেবে। সেইটা আমার মানে মানে ভিক্টোরিয়ার থেকে বেশি আমার ওটা মানে স্ট্রাইকিং লেগেছিল ওই সময়। তো আমার নিজের ব্যক্তিত্বের এতে বলি, আমি মানে কলেজ থেকে বেরোনোর সময় থেকে ওই ছবির জায়গা অন্য কিছু করতে হবে, এই যে স্টাডি ওয়ার্ক করি এটা তো ছবি টবি নয়, ছবি মানে অন্য কিছু পৌঁছতে হবে। তো এইভাবে আমাদের একটা মানে নিজেদের মধ্যেই বন্ধু বান্ধব যা আড্ডা মারি তাদের মধ্যেই তর্কাতর্কি তর্ক বিতর্ক হতে হতে আমরা কোন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি সেই সময়। এবং যেহেতু আমার মধ্যে মানে ল্যান্ডস্কেপটা বেশি চর্চা ছিল, মানে ব্যাকেরেতে আর কি মানে বেসটা ছিল ল্যান্ডস্কেপ আমার কাজ, এবং আমার প্রিয় শিল্পীদের অনেকেই সেই সময় বিমূর্ততার দিকে একটা মানে বিমূর্ত শিল্পীরা খুব প্রিয় ছিলেন, এবং বিমূর্ততার দিকে একটা ঝোঁক ছিল সেটা এখনো বুঝতে পারি আছে। তো আমার যে ধরনের কাজ করতাম সেটা কিছুটা নন অবজেক্টিভ, খানিকটা বিমূর্ত ঘেঁষা বা পুরোপুরি বিমূর্ত। তো এই ধরনের পেন্টিং করছি আমরা একসঙ্গে একটা দল মানে একটু দলগত ভাবে প্রদর্শনীও একটা করেছিলাম, তারপরে তারপরে ঢুকি প্রিন্ট মেকিং, এবং প্রিন্ট মেকিং করতে গিয়ে কিছু কিছু আমার মানে পিকচার মেকিং এ কিছু পরিবর্তন আছে মানে ইমেজ ট্রান্সফার নিয়ে কাজ করতে করতে ফাউন্ড ইমেজ ফাউন্ড আইকন বিভিন্ন আইকনের ইউজ এইগুলো আমার ছবিতে চলে আসে, এবং তখন একটা খেলার মতো করে দেখি না এটা ঢুকলে কি হয়, এইভাবে একটা মানে অবজেক্টিভ এবং নন অবজেক্টিভ এই দুটো ধরনের এলিমেন্টস নিয়ে খেলাটা ওই সময় থেকে আমার শুরু হয়, এবং সেটা পরে আস্তে আস্তে বাড়তে থাকে, মানে এটা নেশার মতো আর খেলা দেখা যাক না কি হয়, এবং সত্যি অনেক রকম মজা হয়, এক ধরনের টেনশন তৈরি হয় এটা নন অবজেক্ট এবং নন অবজেক্ট। না সব কনসেপ্ট কখনো ক্লিয়ার ছিল না এটা বললে মানে খুব মিথ্যে কথা বলা হবে, বাড়িয়ে বলা হবে, এবং সব কনসেপ্ট আমার ধারণা একজন শিল্পী যখন কাজ করেন পুরো কনসেপ্ট সব ক্লিয়ার করে ওইভাবে কিন্তু হয় না, আমার ধারণা একটা হাতরানোর ব্যাপার থাকেই, মানে যে কোনো শিল্প মাধ্যমে না একটা অনিশ্চয়তা বা একটা অ্যাম্বিগুইটির জায়গা থাকে, মানে আদারওয়াইজ জানি না আমি কেউ ওইভাবে করেন কিনা পুরোটা জেনে বুঝে গিয়ে এটাই করব সেইটা আমি জানি না, আমার তো কোনোদিন এইভাবে আমি ভাবতে পারি না, কিছুটা ক্লিয়ার থাকে অবশ্যই, কিছুটা আমি কি করতে চাই মানে ওই সময় কিছুটা ক্লিয়ার ছিল, হ্যাঁ কিছুটা তো ক্লিয়ার ছিল, সেটা কথা বলতাম যাদেরকে পেতাম তাদের সঙ্গে আর কি মানে খানিকটা কথা বলতাম, বারান্দাকে তো প্রচুর বিরক্ত করতাম, বারান্দার বাড়িতে গিয়ে পড়ে থাকতাম, বারান্দার সঙ্গে অনেক রকম ইন্টারাকশন হতো, আবার কলেজেও মানে স্কুলের সঙ্গে বা অন্যান্য টিচারদের অনেকের সঙ্গে ইন্টারাকশন হতো, এছাড়া যারা মানে ধর কলেজের নয় কিন্তু আর্ট প্র্যাকটিস করছে দীর্ঘদিন ধরে এদের দেবরাজ দেখি যে একদম ঠিক কথা হয়েছে, তুমি যেটা বললে না যে তোমার ওই যে কনসেপ্টটা সবসময় পুরো ক্লিয়ার হয় না একটা ছবির মধ্যে। হ্যাঁ একবার রিপিট কর, মানে মাঝে একটু কেটে গেছিল। না না ওই দেবরাজ দেখি যে একদম ঠিক কথা বলেছো,
উনি এটা বুঝবেন, কারণ উনি প্র্যাকটিসিং আর্টিস্ট, এটা সবাইকেই এটা মানে ফেস করতে হয়। মানে শুধু আমার মনে হয় শুধু ইয়েতে না, শুধু পেন্টিং এ না, যে কোনো শিল্প মাধ্যমেই পুরোটা না ওইভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝে গিয়ে হয় না, একটু শুরু করে কিছুটা তার মধ্যে সংশয়ের জায়গা থাকে, হয়তো অনেকটা জার্নি করার পর সে যখন পিছনে ফিরে তাকায় তখন পুরোটা সে অ্যানালিসিস করতে পারে। কিন্তু অ্যানালিসিস করতে করতে ছবি আঁকা বা লেখা হোক বা কোনো যে কোনো শিল্প মাধ্যম ওইভাবে হয় না। তো একজন জিজ্ঞেস করছেন পেন্টিং কি কখনো সময়ের সাথে কোনো ট্রেন্ড কে ফলো করে? হ্যাঁ করে তো, সবকিছু যেমন করে পেন্টিং ও করে, করতেই পারে। কারণ এই সময় আমি যে কাজগুলো দেখছি, আমি যে ধরনের ছবি দেখছি বা মাঠ প্র্যাকটিস দেখছি, সেটার থেকে তো সবসময় নিজেকে প্রভাব মুক্ত রাখা সম্ভব হয় না, সুতরাং করে, এতে কোনো মানে অসুবিধে নেই বা এটা খুব স্বাভাবিক হওয়াটা। তো এইভাবে কাজ করতে করতে, হ্যাঁ বল, একদমই ঠিক, সেটা না থাকলে কাজ করে মজাও পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। তো আমি যদি সব জেনে যাই তো এটা এই করে এই হবে, মানে এইগুলো এগুলো বলাটা মানে তোমাকে যে একটুখানি ক্লিয়ার হয়ে যাওয়া। ধরো আমি যখন প্রথমে ছবিটা আঁকছিলাম তখন আমার কাছে না কখনো ক্লিয়ার ছিল না কোনো কিছু, তখন আমি আরুর কাছে আঁকছি। হ্যাঁ তুমি না, আমাদের কারুর কাছেই ছিল না, মানে ওটা হয় কি কাজটা করার পর বেশ খানিকটা গ্যাপে বোঝা যায় যে অন্তত মানে খানিকটা পরে সেটা বোঝা যায়। মানুষ বলছে যদি ফ্যাশন হয়ে যায়, হ্যাঁ সেটার জন্য আমাকে কনসাস থাকতে হবে, ফ্যাশন হচ্ছে কি হচ্ছে না আমি একটা সারফেসে নিচ্ছি নাকি সত্যি আমার চিত্র ভাষার প্রয়োজন বলে নিচ্ছি, ফ্যাশনটা বেশি দিন থাকে না। আমি যদি কনসাস থাকি না, যেটা ফ্যাশন হচ্ছে সেটা কিছুদিন বাদে ছেটে চলে যাবে, সেটা থাকবে না আমার মতে, আমি নিজে বুঝতে পারবো এটা। মজাও পাবে না, আর যদি কাজের মধ্যে যে মজাটা না পাও তাহলে আর মানে সেটা বোঝাও যায়, সেটা বোঝা যায়, এবং সেটা আমাকে তার জন্য আমাকে মানে নিজের কাজটাকে আবার দেখতে হবে, আবার পর্যালোচনা করতে হবে। মানে আমি মানুষ যেটা বলছে ওখানে বলো যে ছবিটা যখন তুমি ট্রান্সফার করছিলে, যখন গ্রাফিক্স তুমি ভর্তি ইয়ে করলে, এবার আবার ওখান থেকে আবার একটুখানি বলতে থাকো, মাঝে অন্য কথা ঢুকে গেছিলাম আমরা। হ্যাঁ এইভাবে করতে করতে মানে বেশ কিছু ফিগারেটিভ এলিমেন্ট বা নন অবজেক্ট আমার ছবি মানে ছবি, তখন তো ছাপাই ছবি বেশি করছি তো, এবং ছাপাই ছবিটাকে আরো এক্সটেনশন মানে এটা কি কিভাবে মানে প্রিন্টটাকে বের করা যায়, এবং আমি একটা জিনিস বুঝে গেছিলাম, ছাপাই প্রিন্ট মেকিং আমার শিখতে ভালো লাগে, শিখতে এসেছি, এবং এটা খুব মানে আমার সত্যি বলছি এখনো খুব মানে ভালোবাসার একটা জায়গা। কিন্তু আমার একটা জিনিস আবার এটাও মনে হতো যে আমি ঠিক অর্থোডক্স প্রিন্ট মেকার হওয়ার জন্য কিন্তু মানে প্রিন্ট মেকিংটা করতে যাইনি। মানে অনেকে যেমন থাকেন সারা জীবন ধরে প্রিন্ট মেকিং করে গেছেন, এটা কিন্তু আমার খুব উদ্দেশ্য ছিল না, মানে এটা আমার একটা জার্নির মতো ছিল, এবং আমার সত্যি খুব ভালো লাগে। এখনো প্রিন্ট মেকিং সব মানে করতে পারি না, কারণ সবসময় স্টুডিও পাওয়া যায় না, ভীষণ ভাবে স্টুডিও নির্ভর জিনিস তো, কিন্তু শুধু প্রিন্ট মেকিংই করবো এরকমটা আমার ছিল না, বরং এর অভিজ্ঞতা গুলো ছবিতে কাজে লাগা যায়, লাগানো যায় কিনা, বা এটাকে আমি মানে ছাপাই ছবি এটা তো ছবি, এই অভিজ্ঞতাটা অন্য মাধ্যমে নিয়ে যেতে পারি কিনা। এবং প্রলয় আমাদের সেই স্বাধীনতা দিলেন মানে প্রিন্ট মেকিংটাকে নিয়ে তুমি আরো যে জায়গায় যেতে চাও, মানে এটা পারলে 3D ট্রান্সফার করো, এটা পারলে অ্যাসেম্বলাইজে নিয়ে এসো, মানে একটা প্লেট বা একটা ওই উইদিন দা ফ্রেম না করে এটাকে কিভাবে ছড়াতে, মানে এটাকে নিয়ে আর কি কি পসিবিলিটিস আছে, এই উৎসাহটা ওই মানুষটা আমাদের ওই সময় প্রচুর দিয়েছেন, যার জন্য আমাদের ওই রিজিড এটা তৈরি হয়নি যে না আমি এচিং পারি তো এচিংই করবো, বা ভিসকোসিটি পারি আমার ভিসকোসিটিতে
দক্ষতা আছে, আমি সারা জীবন ধরে ডিসকাস নিয়ে কাজ করে গেলাম, ডিসকাসিটি নিয়ে, এইরকম ব্যাপারটা আমাদের মানে আমার অন্তত আমার মধ্যে ডেভেলপ করেনি। এবং পাশ করে বেরোনোর পর প্রিন্ট মেকিং নিয়ে পাশ করে বেরোনোর পর আমি সেইভাবে আর ছাপাই ছবি করার সত্যি সুযোগ হয়নি, এবং আবার পেন্টিংটাকেই এমবেস করে নিয়েছিলাম, এবং তারপর থেকে পেন্টিংই করেছি। সত্যি বলতে কি ছাপাই ছবি আমার ইচ্ছে আছে করার, কিন্তু যেহেতু মানে প্রিন্ট মেকিং যথেষ্ট টাইম টেকিং এবং স্টুডিও ওরিয়েন্টেড প্র্যাকটিস, আমার কপি কেন হতে যাবে, কপি তো হচ্ছে আমি যখন রিপ্রোডাকশন করছি, মানে কারোর ছবি দেখে সেটাকে সরাসরি মানে ইয়ে করছি, মানে সেটাকে তো ট্রেন্ড ফলো করা না, আমি তার যে পিকচার মেকিং হোক বা তার যে দেখার যে ধরন বা যেভাবে তিনি ছবিটাকে দেখছেন সেইটাকে ফলো করছি। ট্রেন্ড ফলো করা মানে ওটা নয় যে আমি হুবহু তার স্টাইলটাকে মানে একদম আমি আমার মতো করে সেইভাবে ছবি আঁকব। হ্যাঁ, তারপরে বলো তোমার ছবিটা মানে কি করে তোমার ছবিটাকে ডেভেলপ করা থেকে আরম্ভ করে হ্যাঁ তোমার সাবজেক্ট গুলোকে নিয়ে একটুখানি ঘাটা। পরে এরপরে আমি আমরা আরো কিছু একবার আমরা প্রদর্শনী করেছিলাম বিল্লাতে এবং বিভিন্ন গ্রুপ শো টুপ শোতে মানে পার্টিসিপেট করতাম। এরপরে ছবি এরপরে ইনফ্যাক্ট যেটা হয় আমার ছবিতে আমি নিজে যেটা এখন বুঝতে পারি সিকিউরিটিভ এলিমেন্ট ক্রমশ বাড়তে থাকে, মানে ওটা হয় না মানে একটা দিক থেকে আর একটা দিকে যাওয়া, এটা যে খুব কনসাসলি হয়েছিল তা নয়, তবে বাড়তে থাকে এবং ওই মাল্টিপল ন্যারেটিভ মাল্টিপল ফ্রেম স্ট্রাকচার যেগুলো সারা ভারতবর্ষে সেই সময় হচ্ছে, মানে এগুলো আমাকেও মানে এটাও খানিকটা ওই ট্রেন্ড ফলো করার ব্যাপারই আর কি চলে আসে। সেভাবে বেশ কিছু কাজ আমি করেও ছিলাম পরবর্তীকালে, আবার সেখান থেকেও আমি অনেকটা সরে আসি, মানে কিছুদিন করেছিলাম ওইভাবে বেশ কিছু কাজ আমার মধ্যেও হয়েছিল। এরপরে যেটা হয় একজন বলছেন ডিজিটাল বলবো যেগুলো প্রশ্নগুলো আসবে ঠিকঠাক আমি তোমাকে বলবো, নাহলে তোমার ফ্লোটা চলে যাচ্ছে। এবং তারপরে এইভাবে মানে ছবি চর্চাটা সেই তারপর থেকে চলছে, এবং এখনো সত্যি কথা বলতে এখনই কেটে যাবে, এক ঘন্টা হয়ে গেল, ঠিক আছে আমরা এটা এটা কেটে আবার আসছি, এসে তোমার লাস্ট এই ছবির পার্টটা একটুখানি শুনবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ এবার এবার তোমার মানুষ দ্বারা কোথায় গেল, সবিতা চলে এসেছে, এতক্ষণ ছিল দেবরা চেবরা সব ছিল, আবার কেটে আবার তোমাকে কন্টাক্ট করলাম, আল্লাহ যে কি হলো যে তুমি কোথায় গেলে। আচ্ছা এবার এই যে বলো যে তোমার যে তোমার ছবির এবারে ছবি কাজটা নিয়ে বলো এবার যেটা বলছিলে, কত অবধি বলেছিলাম মানে ওই তো ওই সময় তো নানা রকমের কাজ করছিলে, তারপরে দেখছো সব কাজ, হ্যাঁ দেখছি, হ্যাঁ এইভাবে মানে চলে আসছে। তারপর থেকে এখনো অব্দি যে মানে সব ব্যাপারে মানে খুব মানে ইয়ে জায়গায় পৌঁছেছি এরকম তো হয় না মানে ছবির ক্ষেত্রে কখনো, এবং এটা মানে অদল বদলটা চলতেই থাকে, মানে মানে কোন একটা জিনিস নিলাম আবার কোন একটা পুরোনো মানে জায়গা থেকে সরে এলাম, এইভাবে প্র্যাকটিসটা চলছে। তবে এর মাঝে অন্য আরো কিছু প্র্যাকটিসের সঙ্গে মানে আমি যুক্ত হয়েছি, যেমন গত বেশ কিছু বছর ধরে গ্রাফিক নভেল এবং ইলাস্ট্রেশনের ফরম্যাটে কাজ করার জন্য মানে কিছু অন্য ধরনের কাজ, মানে যেটাকে আমি মনে করি আমার প্র্যাকটিসেরই আর একটা এক্সটেনশন,
কিছু মানে অন্য মানে পেরিফেরি আমার কাছে খুলে গেছে, এবং প্রথমে ব্যাপারটা একটু অন্যভাবে শুরু হয়েছিল। একটু বলি, মানে আমার মানে এই মাধ্যমগুলোর প্রতি আমার চিরকালের আকর্ষণ, মানে আমার ইলাস্ট্রেশন বা খুব প্রিয় বস্তু, কমিক্সও পড়তে ভালোবাসতাম ছোটবেলায় খুব, এবং কমিক্স বানানোর একটা সুপ্ত ইচ্ছা আমার মনের মধ্যে ছিল, যদিও তার উপকর তার টেকনিক জানতাম না। এবং গ্রাফিক নভেল ব্যাপারটা অনেক পড়ে জেনেছি, আমি প্রথমে বুঝতে পারতাম না গ্রাফিক নভেলটা কি। গ্রাফিক আর্ট তো জানি, ছাপাই ছবি এগুলোকে বলে, গ্রাফিক ডিজাইন জানি কি বস্তু ব্যাপার সেটা, গ্রাফিক নভেলটা কি মানে, এই কয়েনেজটা তো অনেক পরে এসছে। তারপরে বুঝলাম এটা কমিক্সেরই মতো একটা ব্যাপার, বা হয়তো কমিক্সটাকেও গ্রাফিক নভেল বলা যেতে পারে, কিন্তু তার আরো কিছু কিছু লক্ষণ আছে, তার অ্যাড্রেস করার জায়গাগুলো অন্য। এই জায়গাটা যবে থেকে আমি জানতে পারি এবং সেটা দিয়ে কি কি করা যায়, এটা যবে থেকে আমার কাছে কনফার্মড হয়, সেই সময় থেকে আমি মানে ছবি তো আমার যেমন আঁকা চলছে চলছিলই, এই দুটো নতুন মাধ্যমে মানে বিশেষ করে গ্রাফিক নভেলে আমি কনসেন্ট্রেট করি। এবং সেটা শুরু হয়েছিল খানিকটা এইভাবে, 2012-13 সাল নাগাদ, 12-13 সাল নাগাদ, 12 মোস্ট প্রবাবলি, একটি প্রকাশনা সংস্থা তাদের মানে একটি গ্রাফিক নভেল করার জন্য আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেয়, এবং যেহেতু পরবর্তীকালে সেটা পাবলিশ হয়নি, মানে বিভিন্ন তাদের বিভিন্ন মানে কারণে আর তাদের মানে অর্গানাইজেশন কিছু প্রবলেমের জন্য সেটা পাবলিশ হয়নি। কিন্তু যেটা হয়, আমার এই 3 বছরে গ্রাফিক নভেল মানে করবার পদ্ধতি গুলো অনেকটা সরো বড় হয়, যে এখানে ছিল না অনেকটাই আমি মানে নেট ঘেঁটে বা বইপত্র আনিয়ে টানিয়ে নিজে আর কি শেখার পর আমার নিজের যেটা ইচ্ছা ছিল মানে নিজের গ্রাফিক নভেল বানানোর কথা ভাবি, এবং তার মধ্যে আমি বেশ কিছু মানে বিদেশি গ্রাফিক নভেল পড়ে ফেলেছি, মানে যারা পায়োনিয়ার যারা। তোমারটা খুব আটকে যাচ্ছে শান্তনুদা, তুমি কি এটা নিয়েই করছো, তোমার ভোডাফোনেরটা নিয়েই করছো তো? হ্যাঁ, এখনো আটকাচ্ছে কি? পুরো আটকে যাচ্ছে। ঠিক আছে বলো, শোনা যাচ্ছে। তো যেমন জোসেফ বা তেজুকা এদের কাজ মানে দেখার সুযোগ হয়েছে, এদের লেখাটাকেও মানে এদের যে বই টই সেগুলো অনেক কিছু পড়ে ফেলেছি, আমার মাথা একদম মানে চেপে গেছে তখন ব্যাপারটা যে গ্রামীণ নভেল আমার খুব সুন্দর, এবং যা দেখলাম মানে বাংলাতে গ্রাফিক নভেল তখনও কি খুব বেশি কাজ হয়নি, যেগুলো হয়েছে ভালো কাজ, প্রচুর ভালো কাজ হয়েছে, কিন্তু সেগুলো কমই কিছু হচ্ছে, মানে তার রিডারশিপটা হচ্ছে মানে কিশোর বা বাচ্চাদেরকে মানে অ্যাড্রেস করে, কিন্তু ম্যাচিউর পাঠকদের জন্য গ্রাফিক নভেল হয়নি। এরপরে আমি মানে দুটো গ্রাফিক নভেল বানিয়েছিলাম, একটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চন্দন নামক যে ছোট উপন্যাস বা নভেলাটি আছে ওটার উপর ভিত্তি করে, আর আরেকটি অলোক দাস সুপ্ত বলে এক ভদ্রলোক, ওনার সঙ্গে মানে ওনার গল্পের উপর একটা আমি করেছিলাম, দুটোই বুক ফার্ম থেকে পাবলিশ হয়। এটা আমার কাছে এই গ্রাফিক নভেল বানানোটা আমার কাছে একটা মানে সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা, মানে মানে এটা ছবি নয়, এটা ফিল্ম মেকিংও নয়, এটা অ্যানিমেশন নয়, এটা ইলাস্ট্রেশনও নয়, এগুলো কোনোটাই না, কিন্তু এটা স্বয়ংসম্পূর্ণ একটা মাধ্যম, যাতে এই যতগুলো মাধ্যম বললাম এবং সাহিত্য লিটারেচার
প্রত্যেকটা কিছু থেকে মানে কি বলবো উপাদানগুলো নিয়ে একটা সম্পূর্ণ মানে স্বতন্ত্র একটা মাধ্যম, যেটার সঙ্গে আমার নিজেরও নতুন পরিচয় হচ্ছে এবং আমি শিখছি, প্রতিনিয়ত করতে গিয়ে শিখছি এবং এখনো শিখছি বলতে গেলে। এখনো মানে আমি এই অনেক কিছু আমি জানি না, আমার জানা বাকি আছে। তো এইটা আমার জীবনে একটা অভিজ্ঞতা হয় এবং সেই সঙ্গে সঙ্গে আমি মানে ইলাস্ট্রেশনও প্রচুর করেছি। ইলাস্ট্রেশন করতে গিয়ে এবং রেভিনাল করতে গিয়ে আমি যখন মানে আন্তর্জাতিক মানে যে গ্রাফিক নভেল গুলো যখন দেখছি, তখন আস্তে আস্তে যেটা আমার নিজের মানে বা ইলাস্ট্রেশন গুলো দেখছি, তখন বুঝতে পারছি যে এর এর পসিবিলিটি অসাধারণ। এবং বিদেশে এই আমাদের এখানে যেরকম হাই আর্ট লো আর্টের যে একটা কি বলবো যে স্পেসিফিকেশন করা হয়, সেটা ওখানে হয় না এবং অ্যাজ এ সিরিয়াস আর্ট প্র্যাকটিস এগুলোকে কনসিডার করা হয়। এমন প্রচুর ইলাস্ট্রেশন ইলাস্ট্রেটর আছেন যারা নিজের দেশে যখন কাজ করেছেন, হয়তো ইলাস্ট্রেটর তারা নিজেদেরও ইলাস্ট্রেটর বলেই জানতেন, কিন্তু মানে এমন একজনের নাম আমি বলতে পারি, কিম কি ডুক, তিনি নিজের কিম জং গি, খুব বিখ্যাত ইলাস্ট্রেটর এই মুহূর্তে, কোরিয়ান ইলাস্ট্রেটর। উনি এক জায়গায় লিখেছেন যে আমি যতদিন পর্যন্ত আমার দেশে কোনো এক্সপোজার পেয়েছি, আমি অ্যাজ অ্যান ইলাস্ট্রেটর এক্সপোজার পেয়েছি, কিন্তু যখন প্যারিসে আমার কাজ কোথাও শো করা হচ্ছে, আমি দেখছি যে মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিস এর লোকেদের সঙ্গে মানে অ্যাজ এ ফাইন আর্ট, যেটাকে আমরা সো কল্ড কোট আনকোট ফাইন আর্টস বলি, সেই প্র্যাকটিস এর লোকেদের সঙ্গে আমি দেখছি আমার কাজ ডিসপ্লে করা হচ্ছে। এইটা এইগুলো পড়ে বা এইগুলো এদের কাজ দেখে আমি মানে যেটা বুঝতে পারলাম যে এটাও একটা খুব মানে কি বলবো যেন আলাদা একটা কুলিং, হ্যাঁ বাকি আমি বুঝে উঠতে পারি না এটা কেন হয় এই জিনিসটা, একটা ভাঙতে হবে, আমাদেরই ভাঙতে হবে। ধর তোরা যে মানে প্যান্ডেল যখন তোরা মানে পুজো প্যান্ডেল যারা করে আজ, এখন তো এটা মেনে নিতেই হবে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্ট প্র্যাকটিস হিসেবে উঠে এসেছে। হ্যাঁ, কিছু লোক করছে অবশ্যই তাই, মানে সেটা সেই প্র্যাকটিসটাই করছে কিছু লোক। হ্যাঁ, তুমি তুমি তৈরি হচ্ছে, মানুষ গবেষণা করছে। তো কিছুদিন আগেও মানে এখনো স্টিল নাও সাধারণ মানুষের মধ্যে মানে এখন অনেকের মধ্যে আছে প্যান্ডেল করে, মানে প্যান্ডেলটা তো ঠিক শিল্প না, মানে অনেকেই মনে করে তো মানে রোজগারের জন্য করে আর্টিস্টরা, শিল্প যেটা সাদা দেয়ালের মধ্যে গ্যালারি স্পেসের মধ্যে যেটা হয় সেটা শিল্প। তো এই এই একটা বিভাজন আমাদের এখানে রয়েছে, এটা আমার মনে হয় এটা খুব হেলদি নয় ব্যাপারটা, এবং এটা যতটা যত তাড়াতাড়ি আমরা এটা বুঝতে পারবো। আবার চিত্রগুলো সেটা মেবি হতে পারে ফ্যাশন ডিজাইনিং, মেবি হতে পারে আর্কিটেকচার, ইলাস্ট্রেশন, বুক মেকিং, বা ইভেন ধর তুই যেটা করিস প্যান্ডেল পুজো প্যান্ডেলের যে শিল্প, এগুলোকে আমি হেরো হেরো করলাম, এগুলো কিছু না, এগুলোর দিকে আমি তাকালাম না, এটাতে কিন্তু টোটাল সিস্টেমটার মানে স্বাস্থ্যটা বিঘ্নিত হয়। আমার যে ভিজুয়াল কালচারের যে সিস্টেম, সেই সিস্টেমটার মধ্যে কিন্তু রক্ত সঞ্চালনটা খুব ভালোভাবে হচ্ছে না, হয় না এই কারণে।
হ্যাঁ, শুধুমাত্র আমি একটা মানে পেন্টিং বা ফাইন আর্টস প্র্যাকটিস বলে একটা জিনিসকে কতগুলোকে আলাদা করে কাঁচের শোকেসে করে বন্দি করে রাখলাম, সেটা ঠিক না আমার এটা মনে হতো বারবার। মানে এটা বলছি ধরো এই যে গ্রাফিক নোভেল একজন লিখেছে গানটাতে, মানে গ্রাফিক নোভেল আর এই যে কার্টুনের মধ্যে পার্থক্যটা কমিক্স এর মধ্যে পার্থক্য বলতে গেলে অনেক রকমের পার্থক্য থাকে, মানে অনেকগুলো পার্থক্য রয়েছে। একটা হচ্ছে অনেকে অনেকগুলো লক্ষণ দেখে মানে পার্থক্য গুলো করেন, যেমন একটা হচ্ছে ভলিউম ওরিয়েন্টেড পার্থক্য, যেমন একটা কমিক্স ধরে নেওয়া হয় সেটা 25-26 পাতা এরকম মানে 40 পাতার মধ্যে শেষ হয়ে যাবে, গ্রাফিক নভেল হবে সেটা কলেবর মানে তার ভলিউমটা বড় হবে, সেটা 200 পাতা 250 পাতা 400 পাতাও চলে যেতে পারে, এটা একটা লক্ষণ। আবার এরকম আমি শুনেছি গ্রাফিক নভেলিস্টদের মধ্যে শুনেছি, সিকুয়েল হলে নাকি সেটা গ্রাফিক নভেল হয়, মানে টিনটিন তা সেটা যেহেতু একটা নয় মানে সেটার পরবর্তী অনেকগুলো মানে সিকুয়েল রয়েছে, বা যেরকম ধর আমরা রিপ কারবি বা এগুলো যার সিকুয়েল রয়েছে, ধর আমেরিকান ধর ওই সুপার হিরো ধরের যেগুলো রয়েছে, ধর এই সুপারম্যান বা স্পাইডারম্যান, এগুলো হচ্ছে কমিক। আর গ্র্যাফিক নভেল হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, সে একটা মানে গল্প হয়ে একটা পার্টেই শেষ হয়ে যাবে, কিন্তু এটাও ঠিক নয়। যেমন সিন সিটি বিখ্যাত গ্রাফিক নভেল ফ্র্যাঙ্ক মিলারের, সেটা কিন্তু সিকুয়েল, সুতরাং ওরকম একটা সংজ্ঞা দিয়ে মাভা যায় না হয়তো, যেটা হয় মানে যে প্রশ্নটা করেছিলে যে মানে কি গ্রাফিক নভেলটা কি সেগুলো বেশিরভাগ ইয়ে কাজ মানে অর্ডারি কাজ, সেগুলো আমার নিজের নয়। আচ্ছা হ্যাঁ, তেজুকার বুদ্ধটাও সিকুয়েল, সুতরাং ওই সিকুয়েল বা সিকুয়েল নয় এই ধারণাটা মানে ঠিক নয়। আর ভবিষ্যতে আরো করার ইচ্ছে আছে, কিন্তু যেটা মানে প্রবলেম যেটা আমি ফেস করি সেটা হচ্ছে গিয়ে বাংলাতে করতে একটু প্রবলেম আছে, কারণ বাংলাতে এখনো অব্দি মানুষ কমিক্স এর থেকে বেরোতে পারেনি, এবং কমিক্স এর ব্যাপারটা বিশেষ করে শিশুপাঠ্য কমিক্স যেগুলো আমরা পড়ে বড় হয়েছি সেগুলো খুবই ভালো, খুবই কোয়ালিটি কাজ অবশ্যই, মানে আমি অস্বীকার করছি না, কিন্তু সেগুলোর থেকে বেরিয়ে এসে এটা যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের পড়বার কিছু হতে পারে বা এটা দিয়ে যে আরো অনেক কিছু করা যেতে পারে, এটা এখনো আমাদের এখানকার পাঠকরা ভাবতে অভ্যস্ত নন, এবং সেই কারণে বাংলাতে গ্রাফিক নভেল করলে তার রিডারশিপ মানে ততটা হয় না যাতে একটা প্রকাশক লাভ করতে পারেন, প্রকাশক তো তার লাভের কথা ভেবে করবেন, সেই কারণে আমার করার ইচ্ছা আছে, তবে বাংলাতে করবো কিনা জানি না, এবং একটু মৌলিক গল্পের খোঁজে আছি। আমাদের বাংলা আমরা আমাদের বাংলাতে আর কি করছে গ্রাফিক নভেল এরকম কাজ, মানে বাংলাতে বসে করছে না বাংলা ভাষায় করছে? বাংলা ভাষা বাংলা ভাষা অনেকে খুব বাংলা ভাষায় কিংবা বাংলাতে বসেই করছে, শঙ্খ খুব সিগনিফিকেন্ট কাজ করছে, শঙ্খ বন্দ্যোপাধ্যায় মানে মহাভারত নিয়ে ওর একটা পার্ট বেরিয়েছে ব্যাসা দা বিগিনিং বলে, আচ্ছা বাংলা ভাষায় খুব ভালো আমাদের বন্ধু সম্বরণ অলরেডি ওর একটা গ্রাফিক নভেল বেরিয়েছে গান্ডুর মুন্ডু বলে, গান্ডু বলে যে ফিল্মটি তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ স্বতন্ত্র মানে কাজ, ওটা সম্বরণের সম্বরণ কাজ করছে। আর এছাড়া যদি মানে ব্যাপক অর্থে ধরি মানে গ্রাফিক নভেল এবং কমিক্স মিলিয়ে, হ্যাঁ মানে দুটো মিলিয়ে বলি আর কি, মানে সিকোয়েন্সিয়াল আর্ট যেটাকে বলে,
এবং অনেক মানে এইভাবে তো ঠিক কোনো আটকে ইয়ে দিয়ে ধরা যায় না, মানে সংজ্ঞা দিয়ে ধরা যায় না। যেমন জোস একো, তাকে আমরা গ্রাফিক নভেলিস্ট বলে আমরা প্রত্যেকে জানি। এবার জোস একোর একটা ইন্টারভিউ পড়েছিলাম আমি, উনি ক্রমাগত নিজের কাজকে কমিক বলে যাচ্ছেন, তো ওদের কাছে ওই সংজ্ঞাটা ম্যাটার করে না। সে কারণে আমি দুটো মিলিয়ে বলছি, আমাদের কলেজের সুযোগ, সুযোগকে তো তুই চিনিস নিশ্চয়ই, সুযোগ বন্দ্যোপাধ্যায়, সুযোগ তো মানে দীর্ঘদিন ধরে কমিক্স করে আসছে, তারপর সুব্রতা ঘনাদা নিয়ে করছেন, ঘনাদা নিয়ে মানে সুব্রতার কাজের আমি খুব ভক্ত, মানে উনি ওনার মেকিংটা। আর এগুলো হচ্ছে ধর পপুলার যে সাহিত্যের যে চরিত্রগুলো নিয়ে আর কি। এছাড়া ফেলুদা নিয়ে কাজ রয়েছে, অভিজিৎ চট্টোপাধ্যায় নিয়ে কাজ করেছেন, অরিজিতের কাজ আছে, অনেকেই করছে, মানে এখন অনেকেই করছে। তবে এখন অবধি বাঙালি পাঠকের মানে কমিক বা তৈরি করার মানে একটা চরিত্র আছে রাপ্পার, আছে দেবরাজ ভালো একটা জিনিস লিখেছে, এই ধরনের ভাগাভাগি বা চুতমার গেছে আধুনিকতাবাদী হায়ার আর্টকে থেকে। এখন উত্তর আধুনিক সময় এই হাই আর্ট লো আর্টের কোনো ফারাকটা গুরুত্ব নেই, ঠিকই তাই। হ্যাঁ এটা ঠিকই লিখেছে, তবে তবুও না মানে আর্টিস্টদের মধ্যে এখনো অব্দি কিন্তু এই ইয়েটা চলে আছে। এবং আর্টিস্ট শুধু না, আমি গ্রাফিক নভেল নিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, আর্টিস্ট শুধু না সাহিত্যিকদের মধ্যে আমাদের এখানে ট্র্যাজেডিটা কি, আর্টিস্টরা কমিক্সটাকে মানে আর্ট ফর্ম হিসেবে হেও মনে করে, একইভাবে সাহিত্যিকদের মধ্যেও একটা মানে অংশ, বেশ বড় অংশ আছেন তাদের আমি দেখেছি, তারা এটাকে মানে যারা লেখালেখি করেন তারাও এটাকে খুব গুরুত্ব দেন না, মানে যার জন্য মানে কোনো দিক থেকেই না এটা খুব কি বলবো, মানে এরা যদি কাজ করতে আসেন তাহলে কিন্তু জিনিসটা আরো সমৃদ্ধ হবে, কিন্তু সেটা হচ্ছে না, মানে আমি খুব দুঃখবশত। এবং আমি যেটা হয়েছে আমার গ্রাফিক নভেল নিয়ে গিয়ে কাউকে দিয়েছি, সে মানুষটি হয়তো ছবির দর্শক, ছবি দেখেন, ছবি সত্যি খুব ভালোবাসেন, নিয়ে হাতে নিয়ে বলছেন, আমি যখন তাকে লিখে দিতে যাচ্ছি তুমি এক কাজ করো তুমি আমার ছেলের নামে লিখে দাও, তুমি ও ও পেলে খুব খুশি হবে। তখন আমি ব্যাপারটা বুঝলাম যে ও মানে নিজে পড়বে না বাড়িতে, এটা একাধিক আমি যেটা দিয়েছি সেটা ঠিক তার ছেলের যা বয়স তার জন্য নয়, আমি বলেই দিয়েছি মানে করেছি তার ছেলে যথেষ্ট ছোট তার জন্য নয়, কিন্তু আমি বুঝতে পারলাম যে ও নিজে পাতা উঠাবে। এবং এটা মানে আক্ষেপের সঙ্গে বলছি এটা আর্টিস্টদের মধ্যে আছে, আর্টিস্ট মানে সাহিত্যিকদের মধ্যে দেখেছি, যারা মানে ছবি দেখেন বা ছবি নিয়ে কিছুটা লেখালেখি বা পড়াশোনা করেন তাদের মধ্যেও দেখেন, মানে এই মাধ্যমটাকে এখনো অবধি গুরুত্ব সহকারে দেখা হয়নি, যেরকম যে গুরুত্বটা এই মাধ্যম ফরাসি বা জাপানে পায় বা ইউরোপের অন্যান্য ওই দিক ওই দিকে পায়, আমাদের এখানে এখনো অবধি সেটা শুরু হয়নি, মানে খুব বিচ্ছিন্ন ভাবেই মানে গ্রাফিক নভেলিস্টরা শুধু এখানে না মানে ভারতবর্ষের অন্যান্য শহরগুলোতেও যারা কাজ করছেন ওই নিজের ভালোবাসার জায়গা থেকে উদ্যোগের জায়গা বিভাজন করে রাখছে না, পুরো টোটাল সব জিনিসগুলোকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছে। হ্যাঁ এটা রয়েছে, এটা আমাদের এখানে ভীষণ ভাবে বললাম তো বারবার করে মানে এই বিভিন্ন প্র্যাকটিস এর মধ্যে এইগুলো রয়েছে আর কি, মানে তোমার বক্তব্য গুলো শোনা হয়ে গেল, হ্যাঁ যা যা শোনার কথা ছিল, তো কালকে আসবে অফিন্দা,
হ্যাঁ কালকে থাকবো, কালকে শুনবো। মানে মাঝে মাঝে এসে একটু ভিজিট দিয়ে যাও। আমি তো দিই, আমার প্রথম তো হয়নি, আমি ওইগুলো ওই মানে তোর মাঝে মাঝে দেখো। হ্যাঁ আর ইউটিউবেও দিচ্ছে ছেলে ইয়ে তোমার শান্তনু ধর, ও একদম নিজের মতো করে আর্কাইভ করে ও ইউটিউবে দিচ্ছে। হ্যাঁ ওর মতো করে, ঠিক আছে। তো আজকে গুড নাইট, আজকে চলি, কালকে আসবো, কালকে আবার অকিন্দ্র আসবো, অকিন্দ্রের সাথে আড্ডাটা মারবো, অবশ্যই থাকবো কলেজ সময় জানবো। এই সময় মানে শিক্ষকতা করছে, ঠিক আছে। শান্তনু দা থ্যাংক ইউ, গুড নাইট, ওয়েলকাম, গুড নাইট।